ওকে বন্ধু, সরাসরি কম্পিউটার পর্দায় চলে আসলাম। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি J36 2016। আর এই মোবাইলটি আমি এই মুহূর্তে ফ্লাশ করার চেষ্টা করব অধীন দিয়ে। আমরা অধীন দিয়ে যখন ফ্লাশ করি এই মোবাইলটিতে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ফেইল্ড লেখা আসে, অর্থাৎ ফুললি ফ্লাশ হয় না। তো এই ধরনের প্রবলেম আসলে বিগিনার টেকনিশিয়ানরা অনেক সময় পড়ে থাকবেন। অ্যাকচুয়ালি ভিডিওটি প্রফেশনাল যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন বা সফটওয়্যার যারা অভিজ্ঞ তাদের জন্য না। তারা ভিডিওটি দেখে আমি মনে করি যে টাইমটি অবশ্যই লস করবেন না। যারা বিগিনার টেকনিশিয়ান জানেন না যে ফেইল্ড কেন আসে বা এর প্রবলেমগুলো সলভ কীভাবে করা যায়, সো এই সমস্যাটা আমি সমাধান করার চেষ্টা করব আপনাদেরকে দেখিয়ে, যে এটা আসলে যদি অধীনে যদি আমরা ফেইল্ড পাই তাহলে অন্য অন্য সফটওয়্যার দিয়ে বা অন্য অন্য ডিভাইস দিয়ে কি এটাকে ফ্লাশ করা যায় কিনা। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অধীন দিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা, একটা হচ্ছে ফ্লাশ ফাইল, এই মোবাইলটির ফ্লাশ ফাইল, আর অন্য যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের অধীন। তো অধীনটাকে ওপেন করব। ওপেন করার পর আমি বিএল যে ফাইলটা আছে এই ফাইলটা আমি ধরিয়ে দিব, তারপরে সিপি টু সিপি অ্যান্ড সিএসসি 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 ধরে ফেলছে। তারপর নেক্সট যেটা সেটা হচ্ছে এপি 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 মানে পিডিএ যে ফাইলটা। তো এই চারটা দিয়ে আমি মোবাইলটিকে ফ্লাশ করতে এর আগেও একবার ট্রাই করেছি, দেখলাম যে ফেইল্ড আসে। সো ফেইল্ড আসলে এই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় এটা আমরা অনেকেই জানি না বা অনেকেই প্রবলেম পড়ে যায়। তো আমি প্রথমে একটু ডিসকাস করে নিই, এখানে একটু ধরতে লোডিং হচ্ছে। যদি আমাদের ফেইল্ড আসে তাহলে আমরা এই যে তিনটা উপরের এই যে বিএল মানে বুথ লোডার যে ফাইলটা আছে, সিপি মডেম ফাইল, তারপরে এই সিএসসি, এই তিনটা ফাইল এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিব। একটু হ্যাং করেছে, সরি, হ্যাঁ হ্যাং সেরেছে। এখানে টিক মার উঠিয়ে দিয়ে শুধু এপি দিয়ে ফ্লাশ করার চেষ্টা করব, তাহলে হতে পারে। তো এখন আমি প্রাথমিকভাবে চারটা দিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে? চারটা দিয়ে আমি মোবাইলটিকে ডাউনলোডিং মোডে নিয়ে যাচ্ছি। ডাউনলোডিং মোড, এরপর আমি মোবাইলটিকে কানেক্ট করে দিলাম। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট লেখা চলে আসছে অলরেডি, তার মানে আমাদের মোবাইলটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, স্টার্ট বাটনে আমি ক্লিক করে দিলাম। ওকে, আমরা ওয়েট করব কিছুক্ষণ সময়, দেখব যে আমাদের মোবাইলটি ফুললি ফ্লাশ হয় কিনা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফ্লাশিংয়ের যে বাটটা আছে বাটটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমি একটা কথা এর আগে বলেছি, এই এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি এভাবে করে ফ্লাশ না হয়, চারটা দিয়ে যদি ফ্লাশ না হয় তাহলে আপনারা এই তিনটা উঠিয়ে দেবেন এবং শুধু এপি দিয়ে ফ্লাশ করবেন, একটা ফাইল দিয়ে ফ্লাশ করবেন, ঠিক আছে? আর আমি একটা ফাইল দিয়ে এখন করে দেখাবো না, আমি এটা দেখাবো যে ওদিন দিয়ে যদি ফেইল্ড আসে তাহলে আমরা অনেকেই মনে করি যে হয়তো বা অন্য যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলোতেই ফেইল্ড আসবে আর কি। তো এই কথার প্রেক্ষিতে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই ডিভাইসগুলো ধরেন স্যামসাং মোবাইল ফ্লাশ করার জন্য আমরা আপাতত তিনটা ধরি, হ্যাঁ আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ আমি তিনটার কথা বলতেছি, যেমন অক্টো প্লাস আছে, তারপর J3X আছে এবং ওদিন ধরলাম, এই তিনজন। তিনজন হচ্ছে ভাই ভাই, তিনজন যদি ভাই হয়, এক মায়ের পেটের যদি ভাই হয়। আচ্ছা, আমরা যারা তিন ভাই আছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, আমরা যারা তিন ভাই আছি, তিন ভাইয়ে কি তিন রকম হতে পারে? এক ভাইয়ে বড় লোক হয়, এক ভাইয়ের ক্রিয়েটিভিটি কম থাকে, এক ভাই আবার অন্যদিকে ভালো হয়। দেখা যায় এক ভাই কৃষিকাজ করে, কৃষিকাজে অনেক সে ভালো দক্ষ, আবার একজন দেখা যায় এরকম এরকম, মানে সবার ক্যাটাগরি কিন্তু সব থাকে না বা সবার শক্তি কিন্তু এক থাকে না। তো আমি জাস্ট এটা তারা এটাই বোঝাবো যে এই মোবাইল ফ্লাশিংয়ের ক্ষেত্রেও আসলে এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেম ফাইল কিন্তু পুরোপুরি নিয়েছে। সিস্টেম ফাইল নেওয়ার পরে আমাদের যে মডেম ফাইলটা যখন ঢুকতেছে, এই মডেম ফাইলের বেলায় এখানে কিন্তু ফেইল্ড লেখা চলে আসে। তো এখন যদি আমি সিপি এটাকে যদি এখানে যদি আনমার্ক করে যদি ফ্লাশ করি তো ফ্লাশ হতে পারে, ঠিক আছে? সো আমি এটা করব না, আমি জাস্ট দেখাবো যে অন্য ডিভাইস দিয়ে আমাদের ফেইল্ড আসে কি না। তো আমরা ওদিন দিয়ে দেখলাম যে আমাদের ফেইল্ড আসছে, ঠিক আছে? তো আমি এখন এটাকে কেটে দিচ্ছি। আপনারা কিন্তু উপায় করেও ট্রাই করবেন, শুধু এপি ফাইল দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এসে আমাদের ফ্লাশটি পুরোপুরি নেয় না। মোবাইলটি এখন ওপেন করলে কিন্তু ইরোর যে ম্যানুয়াল যে সেটিংস আছে, ম্যানুয়াল সেটিংস নিয়ে যাবে। আমি মোবাইলটিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ইরোর সেটিংস,
অথবা ডাউনলোডিং মোডও এটাকে বলা হয়। তো এটাকে আমি আবার এখন আমরা যেটা করব, Z3X যে বক্স আছে, আর Z3X বক্স ছাড়াও কিন্তু আপনারা অধিকাংশ মোবাইলের কাজ করতে পারবেন, ফ্ল্যাশ রিড রাইট, সরি রিড রাইট না তো, ফ্ল্যাশ, তারপরে রুট সহ, তারপরে FRP সহ এগুলো কাজ করতে পারবেন। এ নিয়ে কিন্তু আমি একটি ভিডিও টিউটোরিয়াল এর আগেও আলোচনা করেছি, ওই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে যেতে পারেন, এবং ওখানে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা ফুল Z3X ব্যবহার করবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আবার মোবাইলটিকে ডাউনলোডিং মোডে নিয়ে যাব, আর এখান দিয়ে আমি স্যামসাং টুল প্রো আমি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, সানি পয়েন্ট প্রেজেন্ট মানি হলো সহজ পদ্ধতিতে মোবাইল রিপেয়ারিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার শিক্ষা দেয়া বা শিক্ষা নেয়া। প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখান থেকে এটার মডেল হচ্ছে J320FN, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। আর এখানে আমার ফাইলগুলো আগেই ধরানো ছিল, আমি আবার BLA BL ধরাবো, BLA BL, PDA তে AP, ফোনে CP, আর CSC তে CSC। ওকে, এখন আমরা যেটা করব, মোবাইলটি কানেক্ট করে দিব। আমাদের মোবাইলটি কানেক্ট হয়েছে কি না দেখার জন্য আমি রিবোর্ট টু ফ্ল্যাশে ক্লিক করব। এখানে ওকে লেখা আসছে, তার মানে আমাদের মোবাইলটি কানেক্ট হয়েছে। এখন আমরা মোবাইলটিকে এখান থেকে রিপার্টিশন করে দেব এবং আপডেট বুট দিয়ে দিব, ফ্ল্যাশ করে দিচ্ছি। দেখি আমাদের মোবাইলটির এই মুহূর্তে কোনো ইরর নোটিফিকেশন আমাদের কাছে আসে কি না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিস্টেম মেইন যে ফাইলটা আছে, সিস্টেম ফাইল লোডিং হচ্ছে। এর মাঝে আমরা আরও কিছু কথা বলিনি। বন্ধুরা, আপনারা অনেকে আমাকে ফোন করেন মোবাইল রিপেয়ারিং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শেখার জন্য। আমার এখানে ট্রেনিং সেন্টার এবং মোবাইল রিপেয়ারিংয়ের জন্য দোকান, ট্রেনিং সেন্টার, অ্যাডভান্স ল্যাব সব কিছুই আছে। আপনারা চাইলে আমাদের এখানে অংশগ্রহণ করতে পারেন। আর আপনারা যদি অংশগ্রহণ করতে চান, তাহলে প্রত্যেক মাসের 15 তারিখের দিকে আমাকে ফোন করে পরবর্তী মাসের জন্য আপনাকে সিট বুকিং করতে হবে। বন্ধুরা, অ্যাকচুয়ালি সদা সর্বদাই চেষ্টা করি যে বন্ধুরা দূর দূরান্ত থেকে আমাদের কাছে আছে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শেখার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা জানেন যে কিছুদিন আগে রেজবি ভাই নামে একজন লোক আমার কাছে আসে, ওনার একটা পা নেই, ভালোভাবে চলাফেরা করতে পারে না। তার মনের উৎস দেখে আসলে আমার অনেক ভালো লেগেছিল এবং আপনাদের মাঝে ওই ভিডিওটি শেয়ার করেছিলাম। আপনারা দেখি অনেকেই ইতিবাচক কমেন্ট আপনারা আমাকে করেছেন, যাতে তার প্রতি সহায় হই। আলহামদুলিল্লাহ, সে অনেকটা এগিয়ে গেছে আইসি উঠিয়ে, আইসি লাগানোর যথেষ্ট অভিজ্ঞতা তার ভিতরে আমি পেয়েছি এবং ক্রিয়েটিভিটির দিক থেকে আমি তাকে অনেকটা এগিয়ে নিয়েছি আমার যতটুকু সাধ্যের মধ্যে ছিল। বন্ধুরা, আমাদের সামনে এগোনোর মূল একটি প্ল্যাটফর্ম হচ্ছে মনের শক্তি রাখা। আমরা যদি মনে অটুল শক্তি রাখি, তাহলে আসলে আমাদের কাছে কোনো বাধাই বাধা বলে মনে হবে না। অনেকেই আছি যারা কাজটা পারবো কি না এ ভেবে আমরা আসলে চিন্তিত হয়ে পড়ি। যারা এই চিন্তাধারা সবসময় মাথায় রাখবেন, তারা কখনোই জীবনে সাকসেস হতে পারবেন না। এটা আমার ব্যক্তিগত পরামর্শ সহ এটা অনেক মনীষীরাও বলে গিয়েছিল। বন্ধুরা, এই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের সিস্টেম ফাইল ওকে হয়ে গেছে, CACE, হ্যাঁ, হিডেন ফাইল, সব কিছু ওকে, প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। বন্ধুরা, এই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে নোটিফিকেশন যে ম্যানুয়াল আছে এখানে কিন্তু আমাদের কোনোভাবেই ইরর শো করেনি। এখানে মোবাইলটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। মোবাইলটি এই মুহূর্তে আমরা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু ফুললি ওকে হয়ে গেছে, এখন লোডিং নিচ্ছে, মোবাইলটি ওকে হয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ কথা বলে আমি শুধু আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছি যে একটিতে যদি আমরা কাজ না পারি, তাহলে অন্যটি দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আমাদের ধৈর্য শক্তিটাকে বাড়াতে হবে। একটাই যদি ফেইল্ড আসে, তাহলে আমরা পরবর্তী যেটা আসবে সেটাকে আমরা ফেইল্ড বলে আখ্যায়িত করতে পারবো না, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আশা করি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগেছে, হয়তো বা ভিডিও টিউটোরিয়ালটি বেশি একটি
শিক্ষণীয় না, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি মনে করি যে অনেকটাই শিক্ষণীয়, কারণ আপনি যখন জানবেন না তখন আপনার জন্য অনেক বড় একটি ব্যাপার। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।